কেমন আছেন আশা রাখতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তবে আজ চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে তবে ছাব্বিশে সেপ্টেম্বর সবাই হয়ে যাবেন বড়লোক লোক শুধুমাত্র আমি বেচারা গরিব থেকে যাব কারণ ছাব্বিশ তারিখে আপনাদের সবার প্রিয় আমি স্টার টেলিগ্রাম যে মাইিক ট্যাপটেপ অফারটা আছে ওই টোকেনটা পেমেন্ট করবে এবং ওই টোকেনটা ছাব্বিশ তারিখ লিস্টিং হবে তো এই খুশিতে দেখলাম অনেকে অনেক ধরনের গাড়ি কেনার জন্য অর্ডার দিয়ে দিয়েছেন বিমান কেনার জন্য অর্ডার দিয়ে দিচ্ছেন বাসা বানানোর জন্য ইট সিমেন্ট বালি সব কিছুর অর্ডার দিয়ে দিয়েছেন মানে এগুলোই নিয়ে বিশ্বাস করবেন না আমার ফেসবুক হিসেবে আমি ডুকি না মানে আমি আমার ফেসবুক ইউজ করি না ধরতে গেলে বাট অনলাইনে কাজের জন্য রাখছি এটাই দেন কখনো আমার ফেসবুকে এর আগে এই ধরনের কোনো ভিডিও আসে বাজে কোনো ভিডিও আসে নাই এখন দেখলাম শেষ পর্যন্ত আমার ফেসবুকও এই ধরনের ভিডিওগুলো আসতে আসছে দেখেন কী ধরনের ভাইরাল হইলে যাই আমার ফেসবুকে এই ধরনের ভিডিওগুলো আসে এরকম শুধু আমার না আমার এলাকার অনেক ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে কিরে ভাই ছাব্বিশ সেপ্টেম্বর মানে ছাব্বিশে সেপ্টেম্বর কি হচ্ছে সবাইকে ছাব্বিশ তারিখ খেলা হবে ছাব্বিশ তারিখ দেখা হবে ছাব্বিশ তারিখ সবাই বড় লোক এগুলো নিয়ে পোস্ট করতেছে মানে যারা জানে না তারা আমাকে জিজ্ঞেস করতেছে দেখেন তাদের ফেসবুকও চলে আসে অল দেখেন কি একটা অবস্থা তো এটা শুধুমাত্র কেন ভাইরাল হয়েছে আপনারা জানেন এটা আর ভালো লাগবে না এই যে দেখেন কোলাফ হয় অনেক ধরনের আছে অনেক টল করতেছে ছাব্বিশ তারিখ ওরা মানে চ্যাপ্টপ থেকে বড়োলোক লোক হয়ে যাবে লাখ লাখ টাকা ইনকাম করবে কোটি কোটি টাকা ইনকাম করবে এটা তাদের স্বপ্ন এবং তারা আইফোন সিক্সটিন প্রো তারপর বিমান তারপর গাড়ি সব ধরনের সবকিছুর বাই অর্ডার বাই মানে অলরেডি বাই ওয়াডার দিয়ে দিছে ওরা কিনবে মানুষকে দেখিয়ে দিবে মানে এই ধরনের ভিডিও দেখতে 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 বিশ্বাস করবেন না কি পাপ করলাম আমি নিজেও জানি না যে অনলাইনে ছয় বছরের শেষের দিকে আসি এই ধরনের কাজ আমাকে দেখতে হবে আমি ভাই আজকে অনলাইনে ছয় বছর 6 বছর পর যাই কি মানে ছয় বছর শেষের দিকে যে এই ধরনের video আমাকে দেখতে হবে এটা আমি কখনো কল্পনাও করে নাই এরকম আমার মত আমাদের কমিটি অনেক বাইরে আছে যারা মানে বলতেছে যে কি পাপ করলে আমাদের সামনে এই ধরনের ভিডিও গুলো আসছে মানে তারও এখন এটা নিয়ে কি করবে মানে তারা নিজেরা জানতেছে না তো হামিদ অফারটা আমি শেয়ার করছিলাম আমি কবে শেয়ার করছিলাম সেটাও দেখাই দেখেন এরপর অফারটা এতটা ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার কারণে কি এই অফারটা আমি আর করে নেই দেখেন অফারটা আমি শেয়ার করছিলাম দেখছেন এপ্রিল মাসের দশ তারিখ অফারটা আমি শেয়ার এরপর মনে কয়েকদিন পর এই অফারটা এত ভাইরাল হয়েছে দেখেন আমি যখন শেয়ার করছি তখন মাত্র ওরা যখন পোস্ট করছে তখন বিনজিক্স থেকে সরাসরি তিন ঘন্টাতে পোস্ট করছে এবং তখন মাত্র ওদের পোস্টে চুয়ান্নটা রিয়াক্ট ছচল্লিশটা সরি আর এখন এ ধর ওদের এখানে হয় তিনশো মিলিয়ন ইউজার অল বুঝেন কতটা ভাইরাল করছে এই অফারটা আর নাহলে অফারটা কিন্তু ভালো একটা প্রফিট ছিল ভালো একটা প্রফিট দিত যদি ভাইরাল না হইত যদি আমরা যারা অনলাইনে কাজ করি আগে থেকে তাদের ভিতরে এই অফারটা সীমাবদ্ধ থাকতো বাট এতটা ভাইরাল হবে এতটা মানে ইউজার জোর করবে এটা কখনো কল্পনা করি নেই যখন এত ইউজের জোন করে ফেলছে তখন আর এই ফজেটের প্রতি আমার কোনো আশাই ছিল না এই জন্য আমি এই ফজেট নিয়ে আর কোনো মাতামাতি করে নেই কোনো কাম্য ওদের যে চাবি টাবি কালেক্ট করতে ওগুলো আমি কিছু কালেক্ট করে নেই বিশ্বাস করবেন না একদম কিছু করে নেই জাস্ট কয়েকটা ভিডিও দিছি এবং ভিডিওতে আপনাদের বলছি যে আপনাদের যদি ভালো লাগে আপনারা করেন আর নতবা আমার মতো মনসাইলি স্কেপ করতে পারেন বাট আমি শুধু জোইন করছি অফার লিঙ্কটা শেয়ার করছি এতে আর না অথবা আমি কোনো কাজই করে নেই তাতে কোনো ট্যাপ ট্যাপ কোনো টাস্ক কোনো কিছু করে নেই দেন এখন তো অলরেডি ওদের লিস্টিং আপডেট চলে আসে ছাব্বিশ তারিখ বাইন্যান্সের ওখানটা লিস্টিং বাইন্যান্সে ওদের ওখানটা লিস্ট করবে আর বাইন্যান্সে কিন্তু এখানে একটা মানে হিসাবে কিন্তু বাইন্যান্স বাইন্যান্সের লাভের জন্য এই কাজটা করছে এখন উদাহরণ যদি বলতে যাই দেখেন হামিস্টার কম্বাটি কিন্তু অনেক ইউজার তো এখানে কিন্তু অনেক নতুন ইউজার মানে যারা অনলাইনের সর পর্যন্ত বোঝে না একও শেষ অনলাইনে সহ পর্যন্ত বোঝে না ওকে যারা অনলাইনের কত সেন্টেজে এক ডলার এক ডলার কত টাকা এগুলো বুঝে না তারাও কি হামির সাথে কাজ করতেছে তো এখন যেহেতু বাইন্যান্সে আনছে তো বাইন্যান্সে অনেক নতুন মেম্বার এই জন্য অনেক নতুন মেম্বার বাইন্যান্সে অ্যাকাউন্ট করবে কে করবে সেই সেই হিসেবে কিন্তু বাইন্যান্সের অনেক ইউজার বেড়ে যাবে এবং বাইন্যান্সের একদিকে লাভ হয়ে গেলো এই জন্য কি বাইন্যান্সও সুন্দর করে এইটোখানটা ওদের একসারে লিস্টিং কম্প্রাম করে ফেলছে এটা কিন্তু বাইন্যান্সের লাভ ওরা ওদের লাভটা চিন্তা করছে আর আমরা যারা লিজেন্ড মানে অনলাইনে যারা লিজেন্ট তারা কখনো এইটা আশা করিনি যে এই প্রজেক্টটা লিস্ট করবে যাক লিস্ট করছে যারা কাজ করছে হয়তো তারা ভালো কিছু পাবে এখন দেখার বিষয় কে কত টোকেন পায় অ্যান্ড টোকেন প্রাইজও মোটামুটি ভালো হতে পারে এক্সেন্ট হতে পারে কারণ সাপ্লাই তেমন বেশি না একশো বিলিয়ন ওই যে নোট কয়েন তারপর ডক্স এগুলো থেকে সাপ্লাই কম দেন ওই হিসেবে কিন্তু টোকেনটার প্রাইস ভালো হতে পারে এখন কথা হলো এখানে ইলিজিবল কারা হবে অ্যান্ড কে কত টোকেন পাবে ওটাই মেন কথা তাহলে আপনার টোকেন অনুযায়ী বুঝে যাবে থেকে কেমন প্রফিট হবে আপনারা যেগুলো দেখাই এখানে আমি যদি আমি আসি এখানে এই যেখানে যদি আসে এখানে যে ফয় গুলো পাচ্ছি এগুলো কিন্তু আমাদের ফয় এগুলো কোনো টোকেন না আরেকটা জিনিস এখানে কিন্তু ওরা অ্যাভেলেবেল করছে দেন উইড্রো অ্যাভেলেবেল করছে ঠিক আছে উইড্রো আপনি অ্যাড্রেস অ্যান এই মেমো দিয়ে সাবমিট করলে আপনার উদ্রো হয় কিন্তু কী উজ্রু হচ্ছে আপনি ওটাই আপনি নিজেও জানান না আপনি কত টোকেন পেয়েছেন ওটা জানান না আপনি কি উদ্রো করছেন মানে এটাই বুঝলাম না ওরা কী হিসেবে উদ্রোটা চালু করছে কী করছে এগুলো আমি কিছু বুঝতেছি না দেন এই জন্য আমি উজ্রো নিয়ে ভিডিও দিচ্ছি না ওকে যখন সব কিছু ঠিকঠাক থাকবে যখন আপনার অ্যামাউন্ট কয়টা পাবেন মানে কয়টা টোকেন পাবেন কারা কারা ইলিজিবল ওগুলো সব কিছু আসবে তখন যে আমি আপনাদেরকে সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দেবো আপনারা কীভাবে উইজ্রু করবেন যেহেতু আমি অফারটা শেয়ার করছি সে তো আমার দায়িত্ব অবশ্যই আমি একটা ভিডিও করে দেবো ওকে বাট এখন উজ্রো উজ্জুর উদ্রু কিছু করার দরকার না কারণ এখন উইজ্রু করবেন কি এখানে ধরেন আপনার যে পয়েন্টগুলো আছে এগুলো কি আপনার টোকেন আপনি এটা বলতে পারবেন না এটা আপনি বলতে পারবেন এটা আপনার টোকেন কিনা হয়তো এটা আপনার পয়েন্ট এই পয়েন্টটা কনভার্ট করে টোকেন দিবে অনেক অনেক কম টোকেন দিবে হয়তো বা অনেক বেশি দিবে বেশি টোকেন দিবে না ওটা নিশ্চিত থাকেন কারণ টোকেন দিবে কম এটা একদম নিশ্চিত থাকেন ওকে মানে আপনার এখানে যে পয়েন্ট এই পয়েন্ট থেকে অনেক কম টোকন দেবে কারণ সাপ্লাই কম তো এই জন্য টোকনও কম দেবে সাপ্লাই বেশি হলে আপনাকে টোকন বেশি দিত আর দেখেন এই যে আমি কিন্তু কালকে রাত্রে একটু মজা করে একটা চাবি কালেক্ট করছি এর আগে কিন্তু আমি আর কখনো কোনো চাবি কালেক্ট করিনি কালকে রাত্রে একটু এই মানে ঢুকলাম ঢুকে একটু ঘাটাঘাটি করলাম এরপর একটা চাবি কালেক্ট করলাম এটাই ওকে তো এখন এখানে দেখেন আরেকটা জিনিস আমার থেকে লাগে হামিস্টার কম্পার্টে যারা কাজ করছে তারা প্রত্যেকেই ইলিজিবল হবে কারণ এখানে ওদের যে রুলস দেখেন আপনার এই যে মাইনিং করার জন্য ওরা টোকেন পাবে তারপর টাস্ক করার জন্য ওরা টোকেন পাবে তারপর যারা রেফার করছে তারাও টোকেন পাবে তারপর ওই যে আপনার র্যাঙ্কিং হিসেবে টোকেন পাবে তারপর টেলিগ্রাম সাবস্ক্রিপশন দেন যাদের টেলিগ্রামে প্রিমিয়ার আছে তারও টোকেন পাবে তারপর কী কালেক্ট মানে যে কে কয়টা সাবি কালেক্ট করছে ওটার জন্য ওরা টোকেন দেবে তা হিসেবে মানে এখানে যে হিসাব দিছে এই হিসাবে কিন্তু সবাই এলিজিবল হয়ে যাবে একেবারে শেষ মানে সবাই এলিজিবল হবে অ্যান্ড ওদের কিন্তু মেম্বার বেশি এখন বাকিটা ভাই ওরাই ভালো জানে ওরাই কেমন প্রফিট দিবে বাট যারা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা এই স্বপ্নে বসে আছেন দয়া করে আশা করি এই স্বপ্নটা আপনাদের পূরণ হবে না কারণ ভাই সবাই যদি লাখ লাখ টাকা এখান থেকেই পেয়ে যায় তাহলে এই তো বিশ্বের মানে কি বলবো মানে যত টাকা আছে সব টাকা ওরা ইজতদেরকে দিয়ে দিত একবারে শেষ সবাই কখনো এখান থেকে লাখ লাখ টাকা পাবে না ওকে তো জানি না লাখ লাখ টাকা শুধু টিকটকাররা পাই একবার শেষ যারা ভিডিও করতেছে ওই যে টিকটকে ফেসবুকে যারা ভিডিও দিচ্ছে উড়ে দূরে তারাই পাইছে লাখ লাখ টাকা পাই আমি পাই নেই আমার কমিটির কোনো মেম্বার এখান থেকে লাখ লাখ টাকা পায় না এবং আমার কোনো আমার আমাদের কমিটির কোনো মেম্বারই এখান থেকে লাখ লাখ টাকা স্বপ্ন দেখে না আশাও করে না ওরা বিরক্ত করতেছে এগুলো নিয়ে এই ধরনের ভিডিও দেখে ওরা আরও মানে ওদের মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ভাই কি দেখতেছি অনলাইনে আমরা এগুলো কী লাস্ট টাইম এগুলো কী দেখতেছি যে এই সামান্য একটা ট্যাপ ভকা নিয়ে এত কিছু এত মাতামাতি এত কিছু আপনারা নিজেরাই জানেন যে কি একটা অবস্থা মানে বিশ্বাস করবেন না আমার ফেসবুকেও কখনো এই ধরনের ভিডিও আসতো না এখন দেখে আমার ফেসবুকে পর্যন্ত এগুলো ভিডিও আসি অল কী একটা অবস্থা দেখেন তারপর আমি তো কখনো টিকটক ইউজ করিনি টিকটক আমার নাই এজন্য আমি টিকটকেরটা জানি না বাট টিকটকে তো বেশি বেশি যেহেতু ফেসবুকে চলে আসে যেহেতু ইউটিউবে চলে আসে সেহেতু টিকটকে তারও বেশি আসবে এটা আপনারা জানেন স্বাভাবিক তো এখানে মোটামুটি সবাই এলিজিবল হবেন এটা নিশ্চিত অ্যান্ড এখন কত হলো টোকেন এলুকেশন কয়টা দেয় যেমন কালকে ক্যাচ টোকেন এলুকেশন কেমন দিছে ওটা আপনারা জানেন দেন হামিজোর কি ওইরকম করে কি না আল্লাহ জানে এখন মানে অফারটা বেশি ভাইরাল একবার শেষ বেশি ইউজার এই জন্য আমার কাছে মনে হয় না ওরকম আহামরি কিছু দিবে জানি না হয়তো বা ভালো কিছু দিতে পারে কারণ আমার ক্ষেত্রে উল্টো হয় আমি যেটাকে খারাপ বলি ওটাই ভালো হয়ে যায় আবার যেটাকে ভালো বলি ওটাই খারাপ হয়ে যায় এটা অনেক হয়েছে আমার ক্ষেত্রে আবার অনেকগুলো হয়নি যেটাকে একদম ভালো হয়েছে ওটা ভালো কিছু দিছে আবার অনেকগুলো ভালো বলছি ওটাও খারাপ স্বাভাবিক এটা ভাই অনলাইনে একটা আইডিয়া আছে অনলাইনে অনেক দিন ধরে আসি এই জন্য বুঝি যতটুকু ততটুকু আমি আমার চেষ্টা করি ওকে তো অফারটা আমার ভালো লাগছিল যেদিনে আসছে আমি তো বলছি কখন অফারটা আসছে আর আমি কখনই শেয়ার করছি দেখছেন যখন ছশল্লিশের রিয়েছে ওদের পোস্টে তখনই আমি অফারটা শেয়ার করছি অল দেখেন কতকে অফারটা শেয়ার করছি তখন তো আমি আর এটা ভাবি না যে অফারটা এত ভাইরাল হবে আর এত ভাইরাল হবে জানলে কখনই অফারটা আমি নিজেও শেয়ার করতাম না কারণ এত ভাইরাল হওয়া অফার আমার কাছে পছন্দ না ওকে তো এই জন্য কি আমি তো জানি অফারটা তেমন ভাইরাল হবে না আমরা যারা কাজ করতেছি অনলাইনে শুধু তারাই কাজ করবে এই জন্য শেয়ার করছি এরপরে দেখি দু তিন দিন পর অফারটা এত ভাইরাল একবারে ওদের এখানে তিনশো মিলিয়ন ইউজার হয়ে গেছে তো আর কী বলবো তো ছাব্বিশ তারিখ যারা বড়ো লোক হবেন তাদের জন্য শুভকামা শুভকামনা রইল তো দেখা হবে ছাব্বিশ তারিখ আপনারা তো অলরেডি ফেসবুক ফেসবুক টিকটক ইউটিউব এগুলো তো উড়ে ফেলতেছেন যে ছাব্বিশ তারিখ খেলা হবে এই গরিবেরা বড়ো লোক হয়ে যাবে আর শালার আমি শুধু গরিব গরিবই থেকে গেলাম এরকমই হয়ে গেলো আর আমাদের কমিটির অনেক মেম্বারও আছে আমার মতন গরিব যারা হামিজা কম্বাটা কাজ করে নাই তারাও কি আপনারাও গরিব গরিবই থেকে যাবেন কিছু করে নাই যারা এই হামিজাতে বেশিরভাগ যারা কাজ করতে যে যারা ভিডিও টিডিও করতেছে যে বড় লোককে যেমন ছাব্বিশ তারিখ দেখা হবে ছাব্বিশ তারিখ ওই কিনবো ছাব্বিশ তারিখ ওইটা কিনবো ছাব্বিশ তারিখ ওইটা আনতে মানে এই ধরনের পোস্ট করতেছে তারা সবাই বড় লোক হয়ে গেছে অলরেডি মানে তারা বড় লোক না হলেও হয়ে গেছে যে হিসাবে তারা ভিডিও করতেছে মানে ভিডিও করতেছে সেই হিসাবে আমি মনে করি তারা বড় লোক ওকে আর আমি বাচ্চারা গরিব আমার কমিটির মানুষ গরিব আমরা গরিবই থেকে গেলাম কিছু করার নাই ভাই আমরা দেখে যেতে হবে এটা আমাদের কপালে ছিল যেটা আপনার কপালে থাকে ওটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে তো এই ধরনের এক সময় আসবে অনলাইনে এটা আমরা কখনো ভাবি নাই যেহেতু এটা আমাদের কপালে ছিল বা আমাদের জন্য এটা অপেক্ষা করতেছিল ছিল সে এখন এটা আমাদের দেখতে হবে তো অনেকে দেখলাম আমাকে বলতেছে ভাই ছাব্বিশ তারিখটা ভাই একটু আসি চলে যাক না ভাই এই ছাব্বিশ তারিখের জন্য আর পারে না মানে এই ধরনের পোলাফাইনে বিরক্ত বোধ করে আমাকে বলতেছে যে কি একটা একটু অবস্থা ভাই বিশ্বাস করবেন না অনেকে বলতেছে ভাই অনলাইন থেকে চলে গেলাম বিদায় মানে এই ধরনের কমেন্ট পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে করতেছে কি কী করবে পোলা ফাইন পুরোই মানে বললাম তো যারা অনলাইনে লিজেন তারা কখনো এই ধরনের অফার এই ধরনের এগুলোতে কাজ করে না তারা এগুলো পছন্দ করে না কারণ তারাই নিজেরাই জানে যে এগুলোই তেমন কিছু না আর এইখানে দেখলাম মানে যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে না যারা গুগল অ্যাকাউন্ট খুলতে পারে না তারাও দেখি কাজ করে মানে তারাও এখন অনলাইনে কাজ করে আর যারা অনলাইনে চব্বিশ ঘন্টাতে চব্বিশ ঘন্টা কাজ করে তাদের আর মান সম্মানটা কোথায় রইলো তাদের আর মানটা কোথায় রইল তো তারা মনে করে অনলাইন ইনকাম খুবই সহজ টাকা রাস্তায় পড়ে থাকে শুধু আপনার ওখান থেকে মানে টাকাগুলো খুঁজে খুঁজে নিয়ে পকেটে ঢুকানো এরকম মনে করে তারা অনলাইনকে তো এই জন্য তারা সবাই লাখ লাখ টাকা নিয়ে গল্প করতেছে ছাব্বিশ তারিখ সবাই বড়ো লোক হয়ে যাবে ছাব্বিশ তারিখ খেলা হবে ছাব্বিশ তারিখ ওটা কিনবো ছাব্বিশ তারিখ গার্লফ্রেন্ডকে নিয়ে ওইখানে যাবো ঘুরতে যাবো ওগুলো এগুলো সব কিছু করে ফেলবো এজন্য তারা এগুলো ভাবতেছে এবং তারা এগুলো করতেছে আর আমরা যারা অনলাইনে পুরাতন যারা আমরা অনলাইনে অনেক দিন ধরে কাজ করতেছি দীর্ঘ সময় ধরে কাজ করতেছি তারাই জানি যে অনলাইন থেকে টাকা ইনকাম করা কতটা কঠিন এটা শুধুমাত্র আমরাই জানি ওকে তো ভিডিওটা হয়তো বা অনেকের কাছে খারাপ লাগবে যারা হামিস্টার মানে কম্বাটে এগুলো নিয়ে উড়োদুর যে টিকটক টিকটক এগুলোতে ভিডিও করছেন আপনাদের হয়তো খারাপ লাগবে তো খারাপ লাগলে কিছু করার নেই ভাই আপনাদের ওই ধরনের ভিডিওগুলো এখন এতদিন তো আমার কাছে আসে না এখন পর্যন্ত এখন শেষ পর্যন্ত আমার কাছেও চলে আসছে আমার ফেসবুক অ্যাকাউন্টও ওই ভিডিওগুলো আসতেছে তো আর নিজেকে আর কি টিক রাখতে পারলাম না মানে নিজেকে আর মানিয়ে রাখতে পারলাম না এই জন্য ভিডিওটা করতেছি তো আপনাদের জন্য শুভকামনা রইলো আপনারা যাতে লাখ লাখ টাকা ইনকাম করে এখান থেকে আরও অনেক টেপ ব্যাপারে কাজ করতে পারেন আরও আপনাদের জন্য অনেক কপি কপি ট্যাপটেপ অফার আসুক যেগুলো থেকে আপনারা কোটি কোটি টাকা কয়েক মাস ইনকাম করে বিলিয়নিয়ার হয়ে যান ওকে আর কিছু করার নাই আর আমরা যারা অনলাইনে আসি পুরাতন তারা আমাদের এই টেস্টনেট এই মেন নেট এ এনএফটি যেগুলো থেকে আমরা অল টাইম আলাদা দিলে ভালো কিছু পাচ্ছি ওগুলোই নিয়ে পড়ে থাকতে হবে কারণ আমাদের জন্যই ওগুলোই শেষ ভরসা অ্যান্ড আপনারা ওগুলো তো পারবেন না যারা মানে এই ট্যাপটপ অফার করতেছেন তারা তো ওগুলো পারবেন না তো আপনারা এই ট্যাপটপ নিয়ে থাকেন আমরা আপনাদেরকে এই ট্যাপটপ অফারগুলো দিয়ে দেব আর দয়া করে আমাদের ওই নেট টেস্টনেট ওই এনএফটি আমরা যে এডুগুলো শেয়ার করি ওগুলার আপনারা হাত দেন না ওকে তাহলে এটা আমাদের জন্য একটা ভালো হবে আমরা তো আপনাদেরকে টপ অফার দিয়ে দেবো এরপর থেকে আমরা ট্যাপটেপ অফার নিয়ে থাকবো না আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ট্যাপ ট্যাপটেপ নিয়ে যেহেতু আপনারা ট্যাপটেপ নিয়ে বড় লোক হতে চান ট্যাপটেপ নিয়ে আমরা কুটিপতি হবেন এই ধরনের ভিডিও করতেছেন সেহেতু আপনাদেরকে আমরা ট্যাপটেপ দিয়ে দেবো বাট আপনারা আমাদের ওই টেস্টেড মেনডেট এগুলোতে যায় না যাইলেও ওগুলো পারবেন না ওটা আমি শিওর কারণ ওগুলো পারা এত সহজ না ওগুলো ট্যাপ না ওগুলো করতে পারবেন পারবেন না যেমন আপনি মানুষ আপনি অবশ্যই পারবেন বাট ওগুলো করতে হলে আপনাকে দুই তিন মাস শুধু কাজ শিখতে হবে আর দুই তিন মাস কাজ শিখে যখন ওই কাজগুলো করতে যাবেন যখন আপনি কাজের ভালোটা মানে ওই কাজের প্রতি আপনার ইয়েটা চলে আসবে মানে জ্ঞানটা চলে আসবে তখন আপনার ওই কাজগুলো করতে ভালো লাগবে আর যখন আপনি ওই কাজগুলো বুঝবেন না তখন আপনি যতই করতে চান না কেন আপনার ভালো লাগবে না আপনি একদিক একদিন চলে যাবেন তো এই ট্যাপ হয় এরকম যখন স্ক্যাম করবে একটা একটা করে ফজেট হয়তো বা হামিস্টার দিল এরপরগুলো স্ক্যাম করবে তখন আপনার আস্তে আস্তে বিরক্ত হয়ে চলে যাবেন তো এখন বাকি হামিস্টার কেমন প্রফিট দে ইউজারদের হামিস্টার কী দেয় হামিস্টার থেকে ইজরা কত কোটি টাকা পায় মানে ফারিজার কত কোটি টাকা পায় এই যারা ভিডিও করতেছে যে লাখ লাখ টাকা পামু কোটি কোটি টাকা পামু তারা কত কোটি টাকা পায় এটা দেখার অপেক্ষা দেন এটা ছাব্বিশ তারিখ ইনশাল্লাহ দেখে ফেলবো যদি আল্লাহ বাসায় রাখে আল্লাহ তালা বাসায় রাখে দেন ছাব্বিশ তারিখ দেখে তারপর থেকে আমরা কি আবার নতুন করে আপনাদেরকে শুভকানাম শুভকামনা জানাবো ওকে তো অপেক্ষা করেন ছাব্বিশ তারিখ তারিখ আমিও আছি ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের কমিটি মেম্বার অপেক্ষা আছে ছাব্বিশ তারিখ পর্যন্ত অ্যান্ড আপনারা তো অলরেডি সব কিছুতেই পোস্ট করে দিয়েছেন যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ যেখানে কেউ কখনও এই ধরনের ফো মানে এগুলো নিয়ে কখনো কথা বলেন এখন থেকে তারাও পোস্ট করতেছে যে ছাব্বিশ তারিখ কী ছাব্বিশ তারিখ খেলা হবে ছাব্বিশ তারিখ কী ছাব্বিশ তারিখ বড়ো লোকের দিন গরিবেরা গরিব রয়ে গেলো ইয়া গরিবেরা বড়ো লোক হয়ে গেলো আর আমরা যারা অনলাইনে কাজ করছি আমরা যারা লিজেন মানে অনেক দিন ধরে কাজ করতেছি তারা গরিব গরিবই থেকে গেলাম এরকম একটা অবস্থা হয়ে গেছে তো ভালো থাকেন দেখো পরবর্তী কোনো আর্নিং ভিডিওতে এই ভিডিওটা মজা করে বানানো হয়েছে শুধুমাত্র এই জন্য বানানো হয়েছে যে ছাব্বিশ তারিখ কি ছাব্বিশ তারিখ কী এটাই পোস্ট ছাব্বিশ তারিখ খেলা হবে তো ছাব্বিশ তারিখ কী এটা যারা জানেন না তাদেরকে একটু বলে দিই ছাব্বিশ তারিখ হল অনলাইন একটা মানে টেলিগ্রামে একটা অফার আসছে যেটা পুরো বাংলাদেশে ভাইরাল দেন ট্যাপ ট্যাপ অফার দেন ওই অফারটা পেমেন্ট করবে ছাব্বিশ তারিখ এই জন্য ওরা পোস্ট করতেছে যে ছাব্বিশ তারিখ খেলা হবে ছাব্বিশ তারিখ দেখা হবে তো ওরা মনে করতেছে যে ওই ট্যাপের অফার থেকে ওরা সবাই কোটি কোটি টাকা পাবে এই জন্য ওরা অলরেডি পুরো বাংলাদেশকে জানিয়ে দিছে যে ছাব্বিশ তারিখ খেলা হবে তো দেখবো কেমন খেলা হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যারা অনলাইন থেকে রিয়েলভাবে টাকা ইনকাম করতে যান মেন নেট এনএফটি ইয়ারড্রপ এই ধরনের অফার কাজ করতে চান তারা আসলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এবং আমি সকল টেস্ট নেট সকল নেট অফার নিয়ে আমি ভিডিও দিই ও ভিডিওগুলো দেখে কাজে লেগে বলতে মানে কাজে লেগে যেতে পারেন দেন ইনশাল্লাহ যখন আপনি ইনকাম করতে পারবেন তখন আপনি নিজেই বলবেন যে ভাই এইসব ট্যাপ ট্যাপ বাদ দিয়ে আমাদের এগুলি করা উচিত তাহলে এগুলো থেকে আমরা কিছু পাবো এবং কিছু করতে পারবো এটা আমরা নিচ্ছি তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম